জার্মানিতে বঙ্গবন্ধু সহ 15 আগস্ট ও 21 আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে মিলাদ মাহফিল ও শোক সভার আয়োজন করে বার্লিন আওয়ামী লীগ। শোক সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী ফারুক খান। বিশেষ অতিথি ছিলেন জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও নেতৃত্বের গুণাবলী ধারণ করে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন।